নমস্কার যতন কুলঙ্কা আমার ভারতীয় জনতা পার্টির প্রিয় দেবদুর্লভ কার্যকর্তা নেতৃত্ব আমরা সবাই জানি আমাদের ভারতীয় জনতা পার্টির শ্রদ্ধেয় নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সতেরোই সেপ্টেম্বর ওনার শুভ জন্মদিন আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আমাদের নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অন্তর হৃদয়ের অন্তরস্থল থেকে শ্রদ্ধা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছে আমরা জানি এরকম একটা বৈভবশালী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নব্বইয়ের দশকে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদকে ধ্বংস করে কাশ্মীরের লালচকে তিরঙ্গা পতাকা উত্তোলন থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যেই দুর্ভিকতার সঙ্গে আমাদের নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করেছেন সেটা আমাদের কাছে একটা গর্বের বিষয় আমরা জানি আমরা সৌভাগ্যবান এমন একজন প্রধানমন্ত্রীকে দেশনায়ককে আমরা পেয়েছি যিনি সমস্ত অংশের মানুষের সম সব সময় মানুষের কথা চিন্তা করে সমস্ত স্তরের মানুষের কথা চিন্তা করে তাদের সুবিধার পৌঁছে দেওয়ার জন্য সুশাসন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করছেন তার জন্য আবারও আমি ওনাকে সশ্রদ্ধ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি আমরা বিগত প্রায় দু বছর ধরে করোনা পরিস্থিতিতে আমরা মোকাবেলা করে করছি দেশ করোনা পরিস্থিতিতে ভয়াবহ দৃশ্য দেখেছে। কিন্তু আমরা সৌভাগ্যবান এমন একজন নেতৃত্বকে পেয়েছি যিনি আমাদেরকে আমাদের এই ভারতবাসীকে রক্ষা করেছেন কোভিড ভ্যাকসিন থেকে শুরু করে যারা গরিব অংশের মানুষ শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ তাদের সুবিধার্থে ফ্রি খাদ্যের ব্যবস্থা সমস্ত কিছু করে দিয়েছেন আমি আবারও দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রী সমস্ত অংশের মানুষ সবচেয়ে বেশি যারা গরিব অংশের মানুষ সমস্ত আজকে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ আরও বেশি গর্বিত এই কারণে কারণ একটা গরিব মানুষের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের যশস্বীব প্রধানমন্ত্রী করে দিয়েছেন শৌচালয়ে পাকা শৌচালয়ের ব্যবস্থা করেছেন প্রত্যেক গরিবের বাড়িতে জলের ব্যবস্থা করেছেন বিদ্যুতের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় মহিলাদের গ্যাসের কানেকশন করে দিয়েছেন মাতৃবন্দনা যোজনায় যারা গর্ভকালীন মাতৃরা রয়েছেন তাদের জন্য আর্থিক সাহায্য থেকে শুরু করে সমস্ত অংশের গরিব মেহনতি মানুষের জন্য আজকে আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেই উদ্যোগ গ্রহণ করেছেন কাজেই উনার এই শুভ জন্মদিনকে পাথেয় করে আমাদের ভারতীয় জনতা পার্টি কিছু কর্মসূচি নিয়েছে এই সতেরো সেপ্টেম্বর থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত সেবা পাকুয়ারার নাম দিয়ে আমরা সমাজের সকল অংশের মানুষের সেবার কাজে যাতে আমরা নিয়োজিত থাকি তার একটা রূপরেখা তৈরি করা হয়েছে ব্লাড ডোনেশন থেকে শুরু করে ট্রি প্ল্যান্টেশন এবং অনেক আরও অনেক পরিকল্পনা আমাদের সেবা পাকুয়ারার মধ্যে আমরা নিয়েছি আমার প্রিয় কার্যকর্তাদের কাছে আমি আবেদন রাখবো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের নেতা এই দেশবাসীর জন্য এই রাজ্যের জন্য আমাদের জন্য আমাদের সুরক্ষার জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন যে অবদান করেছেন আর্থিক সমৃদ্ধি থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে যে সুরক্ষা আমাদেরকে দিচ্ছেন আমি আপনাদের কাছে বিনম্রভাবে আবেদন রাখব ওনার এই অবদানকে তখনই সার্থক হবে যখন আমরা সবাই মিলে দেশবাসীকে দেশের সেবায় নিয়োজিত করব। তবেই আমাদের এই দেশের দেশনায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন সার্থক রূপ নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ